আপনারা যারা আইএলসে রিডিং নিয়ে কাজ করেন বা যারা রাইটিং নিয়ে কাজ করেন তারা খুব ভালোভাবে বুঝবেন যে রিফ্রেজ করে কথা উপস্থাপন করার ডিমান্ড অনেক বেশি সেম সেন্টেন্সে যদি মানে কোনো এক্সামিনার যদি কোনো কোশ্চেন করে এক্সামিনিকে এক্সামিনি যদি সে কোশ্চেন থেকে টেনে নিয়ে এসে অডগুলোকে টেনে নিয়ে এসে অ্যানসার দেয় তাহলে সেগুলো একেবারে অ্যাভারেজ লেভেলের বা বিগিনার লেভেলের ইংলিশ বাট আপনি যদি সেটার বাইরে এসে নিজে থেকে কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে উপস্থাপন করেন তাহলে সে সেন্টেন্সের দাম বেশি হ্যালো হাই ওয়েলকাম টু নাসিস ক্লাব প্রিয় শিক্ষার্থীরা আমরা আরও কিছু এক্সাম্পল নিয়ে এসেছি আমরা এ পর্যায়ে যেটা শিখব সেটা হচ্ছে যে লোকটিকে প্রত্যেকটার সাথে কে আছে যে লোকটিকে যে মানুষটিকে যে ডক্টরটিকে বা যে উকিলটিকে যে উকিলটিকে এবং এটা এমন একটা সেন্স যেটা হচ্ছে অবজেক্টকে কল মানে অবজেক্ট বোঝায় এই হচ্ছে অবস্থা তা আমরা এটা উদাহরণ এখানে বিস্তারিত শিখব সেটা হচ্ছে দ্য লেডি হোম মানে যে মহিলাটিকে বা দ্য ম্যান হোম যে লোকটিকে বা দ্য ডক্টর হোম যে ডক্টরটিকে দ্য স্টুডেন্ট হোম যে ছাত্রটিকে তাহলে যে ছাত্রটিকে বলার পরে হচ্ছে যে আই ট্রাস্ট আমি বিশ্বাস করি বা ইউ স অথবা তুমি দেখেছিলে অথবা নিশাত ইনভাইটেড নিশাত ইনভাইট করেছিল অথবা যা ইচ্ছা তা আপনারা এখানে নতুন করে একটা সেন্টেন্স দিতে পারেন যেটা আপনার প্রয়োজন হতে পারে সো দ্য লেডি হোম যাকে আই ম্যারিড আই ট্রাস্টেড হতে পারে বা আই অ্যাম রেসপেক্টিং আমি রেসপেক্টিং করছি যে কোনো একটা দিতে পারি তাহলে দ্য লেডি হোম যে মহিলাটিকে আই ট্রাস্ট আমি বিশ্বাস করি সেই মহিলাটি হচ্ছে কি ইজ মাই বস তাহলে দ্য লেডির আরও একটি ভার্ব রয়েছে সে এত দূর থেকে এটা নিয়ন্ত্রণ করছে যে সেই লেডিটাই হচ্ছে আমার বস এবার উপরে দেখি যে দ্য লেডি হোম যাকে যে মহিলাটিকে ইউ স তুমি দেখেছিলে স্টার্ডে গতকালকে সেই হচ্ছে আমাদের বস মানে এই লেডি কিন্তু এত দূর থেকে এই লেডিকে বোঝানো হচ্ছে এবং এই লেডি হচ্ছে আওয়ার বস আবারও দেখি আমরা দ্য লেডি হোম যে মহিলাটিকে নিশাত ইনভাইটেড নিশাত আমন্ত্রণ করেছিল ওয়াজ সেই লেডিটাই ছিল হার এই হার বলতে কার নিশাতের এ হার হচ্ছে নিশাতের কথা বলা হচ্ছে যে সেটা হচ্ছে হার ক্লাস মিস্ট্রেস সে তার ক্লাসের শিক্ষক নিশ্চয়ই আমরা এখান থেকে অনেক কিছু বুঝলাম এবার আরেকটু বিস্তারিত যাই সেটা হচ্ছে দ্য ফ্রেন্ড হোম মানে যে বন্ধুটিকে মানে যাকে যে বন্ধুটিকে ইউ হেল্পড তুমি সাহায্য করেছিলে যে বন্ধুটিকে হ্যাঁ আপনাদেরকে বলছি যে বন্ধুটিকে তুমি সাহায্য করেছিলে ওই বন্ধুটি ইজ মাই নেইবর সে বন্ধুটি হচ্ছে আমার প্রতিবেশী রাইট প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে এই সিস্টেমে কমপ্লেক্স সিস্টেমে আমরা এটা বলছি এটা কমপ্লেক্স সিস্টেমে বলাটাই হচ্ছে জোশ এবং এটাই হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স লেভেলের স্পোকেনের কথা বলার ধরন এবং প্যাটার্ন বাট আমরা যদি এভাবে বলি দেখুন এই কথাটিকে যদি ঘুরে ফেলি দ্য ফ্রেন্ড হোম যে বন্ধুটিকে মানে কোন একটা বন্ধু দূরে আছে আমি আপনাকে বলছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যে বন্ধুটিকে তুমি সাহায্য করেছিলে হ্যাঁ তুমি সাহায্য করেছিলে সেই হচ্ছে আমার বন্ধু সে হচ্ছে আমাদের প্রতিবেশী রাইট তাহলে এই বন্ধুটাকে বলা হচ্ছে এখন এটাকে ঘুরে যদি এভাবে বলি যেহেতু এটা অবজেক্ট দ্য ফ্রেন্ড হোম এটা হচ্ছে অবজেক্ট তাহলে এটা যদি অবজেক্টে বসায় কেমন হবে ইউ হেল্প তুমি সাহায্য করেছিলে দেখুন ইউ হেল্প তুমি সাহায্য করেছিলে দ্য ফ্রেন্ড এই বন্ধুটিকে হ্যাঁ দ্য ফ্রেন্ড ঠিক আছে সে হয় আমার নেইবর সে হচ্ছে আমার প্রতিবেশী আমরা এভাবেও ইচ্ছা করলে বলতে পারি ইউ হেল্প দ্য ফ্রেন্ড ইজ মাই নেইবর হু দিলে সেন্টেন্সের কমপ্লেক্সিটি আসবে ভালো লাগবে ইউ হেল্প দ্য ফ্রেন্ড হু ইজ মাই নেইবর তুমি সাহায্য করেছিলে যে মানে বন্ধুটিকে যে হয় আমার প্রতিবেশী এখানেও একই কথা যে বন্ধুটিকে তুমি সাহায্য করেছিলে সে আমার প্রতিবেশী একই কথা এটাকে বলা হয় রিফ্রেজিং আপনারা যারা আইএলসে রিডিং নিয়ে কাজ করেন বা যারা রাইটিং নিয়ে কাজ করেন তারা খুব ভালোভাবে বুঝবেন যে রিফ্রেজ করে কথা উপস্থাপন করার ডিমান্ড অনেক বেশি সেম সেন্টেন্সে যদি মানে কোনো এক্সামিনার যদি কোনো কোশ্চেন করে এক্সামিনিকে এক্সামিনি যদি সে কোশ্চেন থেকে টেনে নিয়ে এসে অডগুলোকে টেনে নিয়ে এসে অ্যানসার দেয় তাহলে সেগুলো একেবারে অ্যাভারেজ লেভেলের বা বিগিনার লেভেলের ইংলিশ বাট আপনি যদি
সেটার বাইরে এসে নিজে থেকে কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে উপস্থাপন করেন তাহলে সেই সেন্টেন্সের দাম বেশি এবং সেখানে আপনার এক্সপার্টনেস এবং আপনার দক্ষতা যোগ্যতা সব কিছুই প্রফিশিয়েন্সি বৃদ্ধি পায় এবং আপনি এটা বোঝাতে সক্ষম হবেন প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি নিশ্চয়ই এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন এবং এই বিষয়ে যদি আরও কিছু ভিডিওর আপনাদের প্রয়োজন হয় আমি নিশ্চয়ই বানাবো আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর প্রিয় বন্ধুরা আপনারা যদি অবশ্যই নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে কী করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সেই সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে প্রত্যন্ত অঞ্চলে থাকা মেধাবী ছাত্ররা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম